Hello aspirants, welcome to Gyanpeeth. আমরা MSO 3 ইউনিট 24 আর ইউনিট 25 থেকে জাস্ট একটা একটা প্রশ্ন করব এবং এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল। সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ নলেজ অর ইনফরমেশন সোসাইটি অ্যান্ড ইটস ক্রিটিসিজম। ওকে, তো এই দুটো বাদে আমরা 24 আর 25 থেকে কিছু করছি না। তো যারা নতুন শুনছে তাদের কাছে মনে হতেই পারে যে নলেজ সোসাইটি বা ইনফরমেশন সোসাইটিটা আসলে কি। খুবই সহজ সরল সিধা সাদা একটা ধারণা যেটা পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে, এর ফিচারও পয়েন্ট ওয়াইজ লেখা, আবার এর ক্রিটিসিজমও পয়েন্ট ওয়াইজ লেখা। তো আমরা পয়েন্ট পয়েন্ট করেই এর মানেটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল বলছে, ফার্স্ট পয়েন্টটা, the basis of knowledge based development in a knowledge society is the generation, dissemination and deployment of knowledge. The basis of knowledge based development, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের যে প্রোগ্রেস, প্রগতি, পরিবর্তন, অগ্রগতি তা হয় কিসের উপর ভিত্তি করে? জ্ঞানের উপর ভিত্তি করে। আমরা একটা টার্ম খুব ব্যবহার করি যে নলেজ ইজ পাওয়ার। মানেটা কি? মানে হচ্ছে যার কাছে কোন একটা নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বা তথ্য আছে সে পাওয়ারফুল, যার কাছে নেই সে পাওয়ারফুল নয়। এটাই তো আমাদের সমাজ, যে তোমার কাছে অনেক জ্ঞান আছে তার মানে তুমি অনেক বেশি পাওয়ারফুল অন্যের থেকে। যেখানে জ্ঞানটা জেনারেট হচ্ছে, ছড়িয়ে পড়ছে, বিস্তার লাভ করছে এমন একটা যে সমাজ, যেই সমাজের অগ্রগতিটা হচ্ছে সম্পূর্ণ তথ্য ও জ্ঞানের উপর ভিত্তি করে, এটা হলো নলেজ সোসাইটি। প্রথম ফিচারটা আশা করি বোঝা গেল। ইন নলেজ সোসাইটি সাইন্টিফিক নলেজ ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাসেট অ্যান্ড দ্য সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল গ্রুপ উইল রাইজ ইন টু প্রমিনেন্স। তাহলে বৈজ্ঞানিক যে জ্ঞান সেটাকে মনে করা হয় অ্যাসেট, যে এটার উপর ভিত্তি করেই সমস্ত কিছু এগোবে। তাহলে বলতেই পারো যে যেই জ্ঞানটা বৈজ্ঞানিক নয় সেটা কি জ্ঞান নয়? তা বলা হচ্ছে না, কিন্তু কোথাও না কোথাও চেষ্টা করা হয় বৈজ্ঞানিক জ্ঞানকে জেনারেট করার এবং বৈজ্ঞানিক জ্ঞানকে অ্যাসেট বলে ধরা হয়। কোন ধরনের কমিউনিকেশন এখানে কাজ করে? টেলি অ্যান্ড আদার কমিউনিকেশন টেকনোলজিস, যে এই সমাজটা টেলিকমিউনিকেশন এবং অন্যান্য কমিউনিকেশন টেকনোলজির উপর দাঁড়িয়ে। তার পরবর্তী পয়েন্টটা কি আছে? দ্য ক্রিয়েশন অ্যান্ড রিট্রাইভাল অফ নলেজ প্লেজ আ ডিসিসিভ রোল ইন দ্য অর্গানাইজেশন অফ ওয়ার্ক অ্যান্ড অকুপেশন। আমরা যে কর্মের সাথেই যুক্ত থাকি না কেন, আমরা যে পেশার সাথেই যুক্ত থাকি না কেন, প্রত্যেকটা জায়গায় নলেজ একটা দারুণ ভূমিকা পালন করে। দ্য অকুপেশন সুইচ মেক মোর অ্যান্ড মোর ইনোভেটিভ নলেজ উইল বিকাম প্রিডমিনেন্ট ইন দিস ইকোনমি। যে জ্ঞান তো আছে সেই জ্ঞানটাকে যত আরো ইনোভেটিভ করে তোলে সেই জায়গার মানে সেই ক্ষেত্রের গুরুত্ব অর্থনীতিতে আরো বেড়ে যায়। আমরা যে কোনো কিছু এক্সাম্পল দিতে পারি, আমরা বলতেই পারি যে ইসরো কি জিনিস, মহাকাশ নিয়ে গবেষণা হয়। তো জ্ঞানটা তো ফার্স্টে এতটা ছিল না, সেখানে সমস্ত মানুষ যারা নিজেদের সারা জীবন দিয়ে বিজ্ঞানের অগ্রগতির জন্য জান প্রাণ দিয়ে সেখানে আরো বেশি সময় দিয়েছে এবং দেখা যায় যে তার যে অর্থনৈতিক গুরুত্ব দিনে দিনে আরো বেড়েছে। তাহলে এই ক্ষেত্রটাই এরকম যে যত বেশি এই জ্ঞানের উপর জোর দেওয়া হবে, ইনোভেটিভ নলেজ প্রোডাক্ট প্রডিউস করা হবে, তার অর্থনৈতিক যে ক্ষমতা সেটাও বাড়তে থাকবে সমাজে। দ্য নলেজ বা ইনফরমেশন ইজ ট্রিটেড অ্যাজ কমোডিটি অ্যান্ড দ্য পজিশন অফ নলেজ গিভস মোর পাওয়ার টু দ্য ওনার। যেটা আমি বললাম একদম ফার্স্টে যে নলেজ ইজ পাওয়ার, তাই নলেজ ইজ পাওয়ার মানে যার কাছে নলেজ আছে সেই পাওয়ারফুল। তাহলে এই নলেজটা কি? একটা কমোডিটি। যার কাছে এই পণ্যটা থাকবে সে ক্ষমতাবান, যার কাছে থাকবে না সে ক্ষমতাহীন। পুরো পয়েন্ট করে দেওয়া রয়েছে, এমনকি ক্রিটিসিজম গুলো পয়েন্ট করেই দেওয়া। ইন নলেজ সোসাইটি ইনইকুয়ালিটি ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ এক্সক্লুশন ফ্রম নলেজ। তাহলে অসাম্য বলতে আমরা এখানে কি বুঝবো? অসাম্য মানে যার কাছে হচ্ছে নলেজ আছে সে সাম্য, যার কাছে নলেজ পৌঁছচ্ছে না সে অসময় বুঝছে। অর্থনীতির দিক থেকে যদি ভাবি আমরা, তাহলে যে যার কাছে টাকা আছে সে ঠিক আছে লাভবান, যার কাছে টাকা নেই আমরা তখন বলি যে আচ্ছা ও তো অসাম্যে ভুগছে, অর্থনৈতিক অসাম্য। ঠিক সেরকম নলেজ সোসাইটিতে
অসাম্য মানে এক্সক্লুশন ফ্রম নলেজ, যাকে জ্ঞান থেকে বহিষ্কার করা হচ্ছে, সেটা হচ্ছে এখানে ইনিকুয়ালিটি। তাহলে বোঝাই যাচ্ছে এমন একটা সমাজ যেটা জ্ঞান এবং তথ্যের উপর ভিত্তি করেই রচিত হচ্ছে সোজা ভাষায়। ইন নলেজ সোসাইটি, নলেজ ইজ ট্রান্সফর্ম ফ্রম কালেকটিভ রিসোর্সেস ইন টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর রেভিনিউ জেনারেশন। যে বা যারা এটাকে তৈরি করছে সেটা কিন্তু তাদের হাতেই থাকছে, এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবেই থাকছে এবং সেটা রেভিনিউ জেনারেট করে। ঠিক যেরকম আমরা ট্রিপস সেভেন্টারে পড়লাম, যে এমন না যে আমরা যেখানেই কোনো একটা স্পেসিফিক টার্ম পাই, আমি আমরা দেখি পাশে গিডেন্স বলে নামটা লেখা থাকে, যে গিডেন্স এই কথাটা বলেছে, গিডেন্স এর মডার্নাইজেশন বা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, এটা কে বলেছে, এটা এনি বলেছে, মার্কস মার্কস ইউটোপিয়ান টার্মটা ব্যবহার করেছেন। তাহলে এই নলেজ সোসাইটিতে কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি জেনারেট হয় এবং যেটা রেভিনিউ জেনারেশনের জন্য ব্যবহৃত হয়। ইন নলেজ সোসাইটি দ্য কনফ্লিক্ট ইজ বিটুইন মাইনরিটি নলেজ ওয়ার্কার্স অ্যান্ড দ্য মেজরিটি ট্র্যাডিশনাল ওয়ার্কার্স। দ্বন্দ্বটা কাদের মধ্যে থাকে, যে খুব কম মানুষ যারা কিনা এই জ্ঞানের জন্য কাজ করছে, জ্ঞান আহরণ, জ্ঞান জেনারেট, জ্ঞান স্থাপনা, জ্ঞান বিস্তারের উপর কাজ করছে, আর বাদ বাকি সমস্ত মানুষ ট্র্যাডিশনাল ওয়েতে কাজ করছে। তাহলে প্রত্যেকটা সমাজেই একটা দ্বন্দ্ব দেখা যায়। এই নলেজ সোসাইটির দ্বন্দ্ব কিন্তু পুরনো ভার্সেস নতুন, পুরোনো মানে যারা ট্র্যাডিশনাল ওয়ার্কার, আর নতুন মানে যারা এই নলেজ জেনারেট করার জন্য কাজ করে। নলেজ সোসাইটি উইল বি ফার মোর কম্পিটিটিভ দ্যান দ্য আর্লিয়ার সোসাইটিজ, অ্যাজ নলেজ উইল বি কি কম্পিটিটিভ ফ্যাক্টর ফর ক্যারিয়ার অ্যান্ড আর্নিং অপরচুনিটিস। একমাত্র তাহলে কোন জিনিসটা অর্জন করলে তুমি কম্পিট করতে পারছো? জ্ঞান, তথ্য, নলেজ, মানে আমরা যেটাকে বলি কিনা শিক্ষা। সেই শিক্ষা মানে এটা কি, যে যার যত শিক্ষা প্রতিযোগিতা, তার সে প্রতিযোগিতার বাজারে আর তত এগিয়ে থাকবে। তার মানে যার যত জ্ঞান বেশি, যার নলেজ বেশি, সে তাদের একমাত্র কম্পিটিশনের মাধ্যম হলো এই জ্ঞান। যার যত বেশি সে কম্পিটিশনের তত এগিয়ে থাকবে। নলেজ ইন দ্য নলেজ সোসাইটি বেসিক্যালি এক্সিস্ট ইন স্পেশালাইজড অ্যাপ্লিকেশন বাই স্পেশালাইজড এক্সপার্টস। দ্য সেন্ট্রাল ওয়ার্কফোর্স উইল বি দ্য হাইলি স্পেশালাইজড পিপল অ্যান্ড নট জেনারেলাইজড। Here the people who acquire the specialized knowledge will have the ever more scope of mobility. বলছে যে এটা সবার জন্য থাকে না, কিছু স্পেশালাইজড মানুষ তারাই এই শিক্ষাটা গ্রহণ করতে পারে। এটা স্বাভাবিক, ধরো আমার হাতে একটা গিটার ধরে দেওয়া হলো, আমি বাজাতে পারবো, টুংটাং করে আওয়াজই করতে পারবো, কিন্তু বাজাতে পারবো না, কারণ সেটা বাজানোর জন্য স্পেশালাইজড নলেজ দরকার, যেটা কিনা শিখতে হয়, জানতে হয়, প্র্যাকটিস করতে হয়। আমি শিখিনি, জানিনি, প্র্যাকটিস করিনি, তাই আমি পারবো না, তাই বলা হয় এটাকে যে স্পেশালাইজড নলেজ। এবং যার এই স্পেশালাইজ নলেজটা থাকবে, একমাত্র তার মোবিলিটির চান্স অনেক বেশি থাকে। স্বাভাবিক বিষয় যে আপওয়ার্ড মোবিলিটির কথাই বলছে এখানে। তাহলে এইগুলো আমরা জানলাম বিভিন্ন নলেজ সোসাইটির বিভিন্ন ফিচার, যে নলেজ সোসাইটিটা কি, কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং এটুকু বুঝতে পারছি যে এই যে আমাদের সমাজ সেটাই আসলে নলেজ সোসাইটি, এই সমাজের কথাই বলেছে। এইবার আমরা জানবো সেই সমাজের কিছু ক্রিটিসিজম। ক্রিটিসিজমটা আমরা ওভারঅলই বোঝার চেষ্টা করব। বলছে যে তুমি নিজের সমাজটাকে বলছো নলেজ সোসাইটি, তাহলে সমস্ত সমাজেই তো কিছু না কিছু নলেজ থাকে, তাহলে কেন তুমি সেটাকে নলেজ সোসাইটি বলবে না? আচ্ছা, তোমার যে ডেফিনেশনটা আছে, সেই ডেফিনেশনটা ঠিক করা তুমি কে, যে সেটা নলেজ সোসাইটি, বাদ বাকিগুলো ট্র্যাডিশনাল সোসাইটি? তার মানে সেটা তো কোনো নির্দিষ্ট ইয়ারস্টিক নেই যে তুমি, যে কেউ ঠিক করে দিচ্ছে যে কোনটা নলেজ সোসাইটি আর কোনটা নলেজ সোসাইটি না। আর এই যে এইভাবে যে আমরা এটা ঠিক করছি, এর তো কোনো একটা মানদণ্ড থাকা উচিত। এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে না, যে এটা নলেজ সোসাইটি, ওটা নলেজ সোসাইটি না। তো এই অ্যাবস্ট্রাক্টনেসটা আমরা কিভাবে কাটাবো? বা কোন একটা নলেজ আমরা মাপবো কি করে, যে কার কোন নলেজ সোসাইটিটা বেশি অ্যাডভান্সড, কোন নলেজ সোসাইটিটা কম অ্যাডভান্সড, সে মাপারও কোনো আমাদের কাছে কোনো মাধ্যম নেই। কোথাও না কোথাও এই নলেজ সোসাইটিটা ইকোনমিক গেনের জন্য বেশি ব্যবহার হয়, এবং যার কাছে এটা আছে সে অন্যদেরকে ডমিনেট করে এবং নিজের কাছে সেটা হস্তগত করে রেখে দেয়, যার ফলে অন্য মানুষ এটা পাওয়া থেকে বিরত থাকে। বা এই নলেজ সোসাইটি একটা ডিভাইডেন্স তৈরি করে, এমন একটা ডিভাইডেন্স যেখানে কিনা একদল মানুষ অনেক অনেক নলেজ পাওয়ার সুযোগ পায়, যেটাকে আমরা ডিজিটাল ডিভাইডেশন বলে থাকি, যেটা কিনা এই 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 করোনার সময় দেখা গেল, যে যার কাছে অ্যাক্সেস আছে ইন্টারনেটে, যার কাছে মোবাইল আছে, তারা পড়াশোনা করতে পারলো, বাদ বাকিরা পড়াশোনা করতে পারলো না, আর অন্যদিকে বাদ বাকি মানুষগুলো সেটা পারলো, যার কাছে সেই অ্যাক্সেস গুলো নেই। তো ডিজিটাল ডিভাইডেশন তৈরি হয় নলেজ সোসাইটিতে। আরো
যে আমরা মনে করি যে যত আমরা নলেজ সোসাইটির মধ্যে যাবো আমরা অনেক বেশি লজিক্যাল হব, রেশনাল হব, আমাদের ইন্টেলেকচুয়ালিটি আরো বাড়বে, কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে তো সেগুলো আসেই না, বরং আমাদের মধ্যে কম্পিটেন্সি বরং একে অপরকে আনইকুয়াল ওয়েতে রাখা, ইনইকুয়াল ওয়েতে রাখা বা একে অপরকে কিভাবে টেক্কা দেবো, সেই মানসিকতাগুলোই আমাদের মধ্যে বেশি কাজ করে। নলেজ সোসাইটি এত পরিমাণে ওয়েস্ট জেনারেট করে, সেই ওয়েস্ট গুলো সমস্ত ক্ষেত্রে, সেটা টেকনোলজিক্যাল ক্ষেত্রে হোক, এত এত ওয়েস্ট জেনারেট করে যেগুলো কিনা আগের সমাজে হতো না। তাহলে আগের সমাজগুলো যদি নলেজ সোসাইটি না হয়, ওয়েস্ট জেনারেট না করে থাকে, তাহলে এই সমাজটা নলেজ সোসাইটি হয়ে এত ওয়েস্ট জেনারেট কেন করছে? এটা কি সত্যি করা উচিত ছিল? তো মোটামুটি এইগুলো ছিল হচ্ছে তোমাদের নলেজ সোসাইটি এবং নলেজ সোসাইটি ক্রিটিসিজম। যদি এই প্রশ্নগুলো আলাদা আলাদা আসে, কিন্তু আশা করি তোমরা এই ভিডিওটা দেখে একটা বা এবং এই যে পয়েন্টগুলো তোমাদের চোখের সামনে রয়েছে সেগুলো দেখে একটা আন্দাজ করে নিতে পারবে যে এক্স্যাক্টলি নলেজ সোসাইটিটা কি এবং তাদের ক্রিটিসিজমগুলো কি। মোটামুটি এই MSO 3টা আমাদের শেষ, আর MSO 3 এর লাস্ট একটাই আমাদের ইউনিট বাকি, সেটা হচ্ছে 26, যেখানে আমরা পড়বো মাস মিডিয়ার গ্লোবালাইজেশনের ভূমিকা আর কিভাবে গ্লোবালাইজেশন সার্ভিস ইকোনমিকে বুস্ট করেছে। তাহলে আজকের জন্য এতটাই, কোনো প্রশ্ন থাকলে জানিও। ধন্যবাদ।